কৈশা জানো, হুম বুকে সাহস রাখো। হ্যাঁ হ্যাঁ কৈশা, নাও তোমার জন্য চিংড়ি মাছ ভাজি করছি। থ্যাংকস আন্টি। লেটকাই বসলাম। ভালো করছো, আসো শুরু করি। এই যে জুস নাও। জি দাদা, হয়েছে, থ্যাংকস। কি সুন্দর গন্ধ। কে রে? দাঁড়াও আমি খুলছি। বাবা, শ্বশুর আব্বা? হ্যাঁ। কাশ্যা নাকি, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? তোমাকে দেখেই মনটা একেবারে ভালো হয়ে গেছে। আমার জন্য হবু শাশুড়ি আম্মা চিংড়ি মাছ রান্না করছে, দেখছেন? শুরু করো, আসেন খাই। আগে একটু জুস নিয়ে আনেন। হ্যাঁ দাও, মুলার জুস। জি আঙ্কেল। ধন্যবাদ। জি আঙ্কেল, চলো শুরু করা যাক। জি কাশ্যা, চিয়ার্স। জি চিয়ার্স। চিয়ার্স মুলার জুস। খাও কৈশা। জি শুরু করা যাক, চিংড়ি মাছ কক্সবাজার থেকে আনছেন? হ্যাঁ, কক্সবাজারের চিংড়ি, 800 টাকা কেজি। কম করে খাও, অ্যালার্জি ধরবে। অনেক মজা। হ্যাঁ, বাসায় কি কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? দিয়েন। আসছে আসছে আসছে। হ্যাঁ, কে কে আসছে? বাথরুম আসছে। আব্বা, সব সময় খেতে বসতে খালি টয়লেট ধরে আপনার। কষা ও দাদারও তাহলে পেটের সমস্যা, এটা তো সাধারণ। গন্ধ কিসের? পাত দিছি তো। হ্যাঁ জি, হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা। আর আছে টয়লেট। কি বলছো? পেটে কামর, মুলার জুসের ইফেক্ট। তাই উপরে বাবার টয়লেট আছে? আছে তাইলে। হ্যাঁ আমি একটু আসতেছি, একটু উপর থেকে হাঁটি আসি। যাও যাও। কই রে টয়লেট কই? এটা? হ্যাঁ আহ বাচ্চি, জীবনটা বেদনা, চিংড়ি মাছ খাইতে পারি না সালারে। যাক বসি। ও টিসু, হ্যাঁ কে নিল এখন? মুসমু কেমনে? খুল খুল খুল, খুলি যা, কাগজ তো কম, পকেটে কিছু নাই। মোজা, এটা দিয়ে কাজ চালাম, সরি মোজা। কই লুকামু? ফ্লাশ হ, ফ্লাশ। কই গেছো? সে বেলকনিতে ছিল আব্বু। বেলকনিতে গেছিলাম বাতাস বাতাস খাইতে। খালি বাতাস খাওয়ার ছাড়ো, সত্যি কথা, কিন্তু গন্ধ নাই। খাও খাও শেষ করো। হ্যাঁ হ্যাঁ খাবো অবশ্যই। বাবা মাকে নিয়ে আসো, বিয়ের ব্যাপারে কথা বলি। কার? বলো কার বিয়া? হ্যাঁ তোমাদের? জীবনে প্রথমবার বিয়ে করতে যাইতেছি তো, একটু অভিজ্ঞতা নাই। হ্যাঁ বলো, বাবা মাকে নিয়ে আসবে? বাবা মাকে নিয়ে আসবো। ও বাবা মাকে নিয়ে আসো তাহলে। জি এই খুশিতে মুলার জুস নেন। দাও দাও আমারে। নেন আঙ্কেল। হ্যাঁ দাও। আসছে আসছে আসছে, বাথরুম আসছে। দাদা তো মনে হয় ডিরেক্ট হয়ে গেছে, সালারপুর দাদা। হ্যাঁ জুস। কৈশা
তুমি কি এখন চাকরি বাকরি কিছু করতেছো নাকি? প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে আমি তো আসলে অলরাউন্ডার, ভিক্ষা ছাড়া সব করছি। তোমার চাকরির কাজটা কি এখন? এখন কাজ হচ্ছে লেগুনা চালাই, এয়ারপোর্টের ভিতরে আমি যাত্রীদের লেগুনা দিয়ে নিয়ে যাই। কি কি হইছে, কি বলতেছো? দামি গাড়ি চালাও বলো। দামি গাড়ির মধ্যে ট্রাক্টর চালাইছিলাম আমি, আমাদের পাট ক্ষেত ছিল। দামি গাড়ি, দামি গাড়ি। আব্বু কাইশা অনেক গাড়ির মালিক। ও গাড়ির মালিক? না চুপ করো কাইশা, ভালোই অবস্থান তোমার। তাহলে তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি থাকলো না। মনের কথা কইলি দোস। সরি সরি আঙ্কেল, সরি। তো বাবা, জীবনে আর কত ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে তোমার? রেলগাড়ির চাকায় পাম দিছিলাম। কি? হ্যাঁ, বসিদি ধরে মানুষের হাঁস মুরগি ধাপ ধাপ খাই ফেলাইছিলাম। এলাকায় বাথরুম বসাইছি, পাঁচ টাকা করে নি। কি কইলাম, পেটে চাপ দিল। কই যাইতেছেন? ওগো শুনছো, এই টয়লেটই তোমার আব্বা। ও আচ্ছা, হ্যাঁ লাইন ধরেন, উপরে যাই। হ্যাঁ টয়লেটে পালাইতে হবে। আমার মেয়ের জীবনে কি যে হবে। কিসের শব্দ? বেশি ও মা।